নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চটপট একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এরকম ভিডিও আরও পেতে চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। দুস, ঘরে বসে বসে ভালোই লাগছে না, কী যে করি কী যে করি। আইডিয়া, হুলোকে একটা ফোন করি। আরে গেছো শয়তানটা, আবার এখন কি মনে করে ফোন করেছে কে জানে, দেখি তো। হ্যালো, হ্যাঁ গেছো, কি ব্যাপার বল। আরে হুলো ভাই আমার, দোস্ত আমার, তুই তো আমায় ভুলেই গেলি রে। আর কই ফোন টোন করিস না, দেখাও করিস না, কি ব্যাপার রে তোর। ওরে বাবা, গেছোটা আবার আমায় তেল মারছে, তার মানে নিশ্চয়ই আবার কোনো বদমাইশি বুদ্ধি হেঁটেছে, দেখি তো এবার আবার কী প্ল্যান করলো। আরে না রে বন্ধু, আসলে ঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম তো তাই আর তোকে ফোন করা হয়নি। বল কী জন্য ফোন করেছিস। বড় রাস্তার মোড়ে চলে আয় বন্ধু, আড্ডা মারা হবে। ঠিক আছে আয়। ব্যাটা গেছো, বিড়ালটা আসছে। কিরে গেছো বল, কী খবর তোর। আমার তো পুরো হেব্বি খবর রে, হেব্বি। তোর কী খবর রে বল। আমারও ওই চলছে কোনো রকমে। এই হলো, তুই কোনোদিনও মরুভূমি দেখেছিস? কি হলো ব্যাপারটা, গেছো হঠাৎ করে মরুভূমির কথা কেন জিজ্ঞাসা করছে? নিশ্চয়ই মনে মনে আবার কোনো ফোন দিয়ে আটছে। কি রে বলবি তো, ওইদিকে তাকিয়ে রাখি কি দেখছিস? কেন রে, তুই হঠাৎ করে মরুভূমির কথা কেন জিজ্ঞাসা করছিস? নিশ্চয়ই কিছু মতলব আছে তোর। মালটা ঠিক ধরে ফেলেছে, যা ভেবেছিলাম তাই হলো। দুস, কি যে বলিস, আমি কি সবসময় ধান না করি না কি রে? এমনিই বলছিলাম আর কি, বল না দেখেছিস কিনা। না রে বন্ধু, মরুভূমিতে তো আগে যাইনি কোনোদিনও। তাহলে চল যাওয়া হোক, বাড়িগুলো নিয়ে সারাদিন ঝুঝুর ঝুঝুর করে উড়াবো, আর হেব্বি মজা হবে। দুস, কি যে বলিস, এই ভ্যাপসা পচা গরমে এখন মরুভূমি। আর তাছাড়া তুই আগেরবারে পাহাড়ে গিয়ে যা গণ্ডগোলটা বাঁধালি, তারপর তো আর তোর সাথে যাওয়ার কোনো ভরসাই হয় না। কোথায় কিসের গণ্ডগোল? কোনো গণ্ডগোল হয়নি আর হবেও না, যতদিন এই গেছোর সাথে যাবি একদম নিশ্চিন্তে থাকবি, বুঝলি কি না। আই অ্যাম গেছো, দ্য সুপার বস। ওরে আমার সুপার বস রে, পারা যায় না আর বাবা, মরে যাই মরে যাই। কি রে বেটা, ওদিকে তাকিয়ে বলতার মতো কি গো গো করছিস সেই দেখে? আরে না না, বলো বলো কি বলছিলে বলো। বলছি যে কি রে, তাহলে যাবি তো তাহলে? এত করে বলছো যখন, তাহলে যাবো, আর কি করা যাবে। চলো মরুভূমিটা তাহলে দর্শন করেই আসি একবার। তাহলে চল বন্ধু, তুই আর আমি কদিনের জন্য মরুভূমির ওই ঝুঝুড়ে বাড়িতে হারিয়ে যাই। কতদিন আর এইভাবে বন্দী দশার জীবন কাটাবো বলতো ঘরে? তুই আর আমি শুধু, আর চারিদিকে বালি করবে ধু ধু। ওরে আমার কবিগুরু রে, তা বলি গেছো, তুই আবার কবে থেকে কবিতা লেখা শুরু করলি রে? না না তেমন কিছু না, ওই আনন্দে বেরিয়ে গেছে আর কি। সে নয় সবই ঠিক আছে, কিন্তু এবারেও আবার আগের বারের মতো কোনো মোটা কাকিমাকে দিয়ে আবার তাড়া খাওয়াবি না তো? দুস পাগল, এই গরমে মরুভূমিতে মোটা কাকিমা আসবে কোথা থেকে রে? সে তো তাহলে মোটা তন্দুরি হয়ে যাবে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, ঠিক আছে চল তবে। চল চল, তাহলে আর বেশি দেরি করিস না, নাহলে আর কাজটাই হবে না। কাজ? এই তো বললি ঘুরতে যাবি, তাহলে আবার কি কাজ তোর? এই রে সেরেছ, মুখ ফসতে বলে ফেললাম, এবার ম্যানেজ দিতে হবে। আরে বোকা, ঘোরাটাই তো একটা কাজ রে, চল চল আর বেশি দেরি করিস না। হ্যাঁ আয়। এই বলে বোকার হদ্দটাকে নিয়ে তো যাই মরুভূমিতে, তারপর ওখান থেকে বালি চুরি করবো, আর ওই বোকাটাকে দিয়ে বইয়ে এখানে নিয়ে আসবো, তারপর ওগুলো বিক্রি করে জ্বালাব হবে না আমার, আমি তো ভেবেই পাচ্ছি না। কই রে গেছো, আসবি তো? হ্যাঁ হ্যাঁ তো যাচ্ছি যাচ্ছি, চল চল। ওরে হলো, ওই দেখ দূরে মরুভূমি দেখা যাচ্ছে রে। হ্যাঁ রে, চারিদিকে শুধু বালি আর বালি, ওহ কি সুন্দর রে। চল চল তাড়াতাড়ি চল। ওই দেখ দূরে কত উট যাচ্ছে। হ্যাঁ রে ঠিক বলেছিস,
চল চল, আর বেশি দেরি করিস না, বুঝলি? আমরা আমাদের কাজে লেগে পড়ি। কাজ? কি কাজে লাগবি তুই এখানে এই মরুভূমির মধ্যে? শোন, এবার তোকে খোলসা করে পুরো ব্যাপারটা বলি। চারিদিকে এখানে কি দেখতে পাচ্ছিস বলতো? মরুভূমিতে চারিদিকে কি দেখবো? শুধু বালি দেখছি, আবার কি দেখতে পাবো এখানে? ওইটাই তো বলছি, শোন না, এখান থেকে আমরা বালি চুরি করবো আর আমাদের ওখানে নিয়ে গিয়ে বিক্রি করবো, বুঝলি? কেউ কিচ্ছু বুঝতে পারবে না আর আমরা প্রচুর মাল লুকামাবো। ধুস, তুই কি সব যা বলিস আমার তো কিছুই মাথায় ঢোকে না। কেউ যদি একবার জানতে পারে রে, তাহলে তো আমাদের ছাল চামড়া সব তুলে নিয়ে নুন মাখিয়ে এই বালিতেই শুকনো করতে দেবে রে। ধুস, তোর মাথায় যত বদচিন্তা, এই মরুভূমিতে কে আসবে শুনি? নে নে, আমার সাথে হাত লাগা চটপট, বালিগুলো তোল আর বস্তায় ভর্তি কর। সবের মতো দাঁড়িয়ে না থেকে আয়, আয় তাড়াতাড়ি আয়। ঝটপট তোল, ঝটপট তোল আর বস্তা ভর্তি কর, একদম দেরি করবি না। ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। কি একটা আওয়াজ হচ্ছে না? ও কিছু না, কিছু না, যাই পারে হোক, আমরা আমাদের কাজ করি, কোথায় কি আওয়াজ হচ্ছে অত দেখে আমাদের কি? নে নে নে, হাত চালা, হাত চালা। ঠিক আছে, নে, তাড়াতাড়ি নে। আমার যদি একটু ভয় লাগছে, কি একটা যেন আওয়াজ হচ্ছে হচ্ছে মনে হচ্ছে, বুঝলি? ও যাই হোক, কত মাথা ঘোরাতে হবে না। আরে তো উঠ রে। এই রে সেরেছ। আরে তো আমাদের দিকে এগিয়ে আসছে রে। ওরে পালা পালা, চল পালা হলো পালা। ওরে ভাগ রে গেছো ভাগ। ও মা গো, এ তো আমাদের পিছনে এসে গেছে রে, বাবা রে, এবার কি হবে রে হুলো। ও মা গো, ওরে গেছো রে, উঠ তো আমাদের গায়ের ওপর উঠে এলো রে, বাবা রে বাবা। হে উঠ দেবতা আমাদের রক্ষা করো, বাবা গো উঠ দেবতা আমাদের রক্ষা করো, এ তো ময়দা ঠাসা ঠেসে দিল আমাদের, বাবা রে বাবা। ফুলো রে, আমার হাড় গড়তে সব ভেঙে গুঁড়ো হয়ে বালি হয়ে গেল রে। কেন তোর কথা শুনে বালি চুরি করতে গেলুম রে গেছো, এ আমার কি হাল হলো।